পাট কে লেনা চিজ ব্যাগে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটা ডেইলি ব্লগ বাই সুস্মিতা, একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কি এনার্জি আমার মধ্যে, তাই না? হ্যাঁ, বন্ধ করে দাও। মেয়ের খাবার বসিয়ে এসেছি, ওটা আমি সকাল সকালই করিনি। আমি যাচ্ছি, দাঁড়াও। উফ, একটু ভালোভাবে ইন্ট্রো দিতে দেয় না, এগুলোকে মনে হয় যেন কেটে দিই। তারপরে না, চলো কিছু কাটবো না, সব থাক, আনকাট কাট সব কিছুই থাক, সব কিছু মিলেমিশে তবেই না হবে একটা ব্লগ। তো যাই হোক, আজকে ওই পিসি এসেছিলো, পিসি মেয়ের পিসি এসেছিলো, পূজা এসেছিলো, মেয়ের জামা দিতে এসেছিলো। আমি কারোর কে কী দিচ্ছে কোনো ব্লগেই শেয়ার করছি না, তার কারণ একটা ভিডিওতে আমি সবটা শেয়ার করবো, সবার জামাগুলো একসাথে, তো সেই জন্য আর কি কোনো ব্লগে শেয়ার করছি না। নিজে মার্কেটিং করিনি, তো কি খারাপ লাগছে যে মেয়েটার জন্য কিছু কিনলাম না, কিন্তু এত জামা কাপড়ও পেয়েছে, তাও মনে হয় না বাবা মা হয়ে একটু দিতে। তো ইটস ওকে, ওইসব বাদ দাও, বাদ দাও। তো ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, একটা ব্লগ স্টার্ট হয়েছে, যখন তোমরা তো দেখবেই, অবভিয়াসলি দেখতে হবে, কিছু করার নেই। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আমারও শরীরটা খারাপ। মেয়ে আগের থেকে বেটার আছে, কিন্তু ওকে ডক্টর চেঞ্জ করতেই হবে। আজকে ডক্টরের কাছে, আলাদা একটা ডক্টরের কাছে নিয়ে যাব। মিডিলে একবার ওর প্রচণ্ডভাবে অ্যালার্জি হয়েছিলো, অ্যালার্জি একবার না দুবার হয়েছিলো, তো ওই ডক্টরের কাছে যেতে অ্যালার্জিটা সেরেছিল। তো ওই ডক্টরটা একটু বেটার ডক্টর, ওখানে প্রচণ্ড লাইন হয় বলে আমি ওখানে যাই না। তো দুটো ডক্টরেরই ওষুধ স্যুট করে আর কি। তো এই ডক্টরটা দেখছি হচ্ছেই না কিছুতেই, তো ভাবলাম চলো ডক্টরটা চেঞ্জ করে দেখি। তো আজকে আবার ওই ডক্টরকে দেখাতে যাবো, কারণ সামনেই পুজো, আর একটা সপ্তাহ বাকি মাত্র, আর মেয়ে এখনও পর্যন্ত কাশছে, এখনও পর্যন্ত সর্দি নাক দিয়ে পড়ে যাচ্ছে, তো ওকে সারাতেই হবে, কিচ্ছু করার নেই। তো আজকে আবার ডক্টরের কাছে যাবো, আর ডক্টর কি বললো না বললো রাতে জানাচ্ছি, ওকে? আর আজকে বোধহয় ডক্টর বোধ হয়, ঠিক জানি না, ডক্টরের ওখানে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি এখানে চলে আসবো, যদি একটু দেরি হয় তাহলে আমি যাব ওই বাড়িতে। তো ওই বাড়িতেই ব্লগটা শেষ করব। আর আপাতত ওর খাবারটা নামাই, দেখছো তো পেছন দিকে এরকম ডাকা ডাকি ডাকা ডাকি। স্নান করার পর ডিউটি হয়ে দাঁড়িয়েছে, ওকে নিয়ে বাইরে ঘুরতে হবে একটু, নাহলেই চিৎকার করবে। বাড়িতে এখন কেউ নেই, মা গেছে মামার বাড়িতে, আর তোমার কি জানো, এই আপাতত আমি একা ঝেলছি। ওরে বাপ রে বাপ, দেখ তো মেয়ে কি করছে, এই আস্তে আস্তে। এখনো পর্যন্ত কাশিটা ঠিকঠাকভাবে ভালো হয়নি, বা আদারওয়াইজ জ্বর ঠিক হয়ে গেছে, সর্দিটাও হালকা আছে, কিন্তু কাশি একেবারে ঠিক হয়নি। আমি জানি না আর কটা দিন লাগবে, মানে ওর কিছু হলে মানে মাথা ঘুরে যাওয়ার কল, মানে সবটাই যেন বারবারই হয়ে যায়। হঠাৎ করে কাশতে কাশতে বমি শুরু হয়ে যায়, তারপর চোখ টোক দাঁড়িয়ে যায়, মানে কত রকম ভেলকি খেলা ও আমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত ওর ঠিকঠাকভাবে সুস্থ হয়নি, তাই তো মামা? হাঁস দেখতে ব্যস্ত, এই হাঁসগুলোর জন্য মন্দিরের সামনে আসতে যায়, এই হাঁসগুলোর জন্য মন্দিরের সামনেটা আসতে যায়, মানে এই হাঁস কটা আছে আর ওখানে রাজহাঁস আছে চারটে না তিনটে, ওদেরকে দেখার জন্য ও মন্দিরে আসে, তাই তো? ওই যে ওই দেখো ঘোরাচ্ছি, ওদেরকেই দেখছো। আচ্ছা দেখো দেখো দেখো, চা যা, এই কি চলে গেল, চলো আমরাও চলে যাই নাকি, যাবো না, হাঁস দেখতে ব্যস্ত। দেখে যা, কোথায় উঠে শুয়ে পড়েছে দেখে যা, এবার তো পড়বে বল। পড়ে যাবি তো, পায়ে লাগবে তো, পাটা তো দুমড়ে গেছে। বাহ, হাঁ করে তাকিয়ে আছিস কেন, কেন যে ওঠে? আর উঠবি, আর উঠবি, আর উঠবি না, এক্ষুনি উঠবো আবার। দেখেছিস খাবার ঘুরে যাচ্ছে, দেখছে কোথা থেকে কি হলো। বাবা গো, দেখেছিস ওইভাবে উঠে আবার শুয়ে পড়ে, বকবে মামা এদিকে চলে আয়। চলে চলে চলে, এদিকে মারবে মারবে কিন্তু, হ্যাঁ চলে আয়, টাটা দিতে মামাকে। ওই দেখ তুই চলে যেতেই আবার উঠতে যাচ্ছে, ওই দেখ তোকে টাটা দিয়ে উঠছে। আচ্ছা বসেছে, এই বসেছে, তোকে বলছে ও বসেছে। আচ্ছা ঠিক আছে, এপারে চলে এসো, এপারে চলে এসো, পড়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ বলো না, যা বলছি তবে হ্যাঁ বলবে। পিসি বলে হ্যাঁ হ্যাঁ। ব্যাগটা কাঁধে নাও তো, কাঁধে নাও ব্যাগ। দাঁড়া, ভারী ব্যাগ যদি দিয়ে দিস কিভাবে কাঁধে নেবে এটা ভাব। জায়গা দলিল ফলিল এনেছে, আর মেয়ে চালাতেই পারছে না, কাঁধে কি করে নেবে বল। একবার কাঁধে দিয়ে দাও, ওই ওই বড়টা দাও, বড়টা, হ্যাঁ একটা দাও। ও আরে এমনি কাঁধে দাও না, এই তুমি নাও, ভয় পাচ্ছে। আয় কাঁধে দেবে, আয় আমরা দর্শক তাই তো। ওই দেখ পিসি আবার তাকে ছোট করেছে, গিট বেঁধে বেঁধে। না নেবে না, ও ভয় পাচ্ছে, এবার ভয় পাচ্ছে, ঠিক আছে। ব্যাস কানের দুল নিয়ে পড়েছে। সামনেই পুজো আসছে, তাই সবাই স্মুথনিং করছে, বেশ ভালো লাগছে, চুলগুলো সোজা সোজা হয়ে যাচ্ছে। তো আমারই একটা কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, আজকেই করেছিলাম, তো এটা করে তারপর বাড়ি যাব। তো এটার ফাইনাল রেজাল্টটা দেখো আর কেমন হয়েছে অবশ্যই জানিও। প্রত্যেক দিনের কাজ তো শেয়ার করতে পারছি না, সেইভাবে ব্লগও করতে পারছি না, কারণ ভীষণ চাপ পুজোর জন্য। আমি জানি না ব্লগ আর করতে পারবো কি না, কারণ প্রত্যেক দিনই আমার এরকমভাবে কিছু না কিছু নেল এক্সটেনশন বা হেয়ারের বা ফেসিয়াল এরকম কিছু না কিছু আমি করে যাচ্ছি, তো সময় হচ্ছে না ব্লগ করার আর কি। এই যে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, আর এখন বাজে 7:45। তো 7:45 সময় আমি যাচ্ছি, কারণ আমাকে টাইমই দিয়েছে 8:30। তো যেতে যেতে 8:30 বেজে যাবে, আর আজকে বাড়ি ফিরবো না, বাড়িতে যাবো, কাল সকালে আবার আসবো। তো ব্লগটা আমি জানি না কন্টিনিউ করতে পারবো কি না, যদি কন্টিনিউ না করতে পারি তাহলে এই পর্যন্তই থাকবে, দেখতে পাবে। যদি কন্টিনিউ করতে পারি, মেয়েকে ডক্টর কী বললো জানাতে পারি, তো এই ব্লগে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। টাটা। কী হলো? তো চলে এসেছি বাড়িতে, আর ডক্টর যেটা বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর ব্লগটা এন্ড করবো। দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও একটুখানি, দাঁড়াও এইটুকু দাঁড়াও। তোর বুকে কফটা বসে গেছে আর কি, ওইটাকেই ক্লিয়ার করার ওষুধ দিয়েছে, আর 10 দিনের টাইম দিয়েছে, 10 দিন পর আবার ভিজিট যেতে হবে, মানে সপ্তমীর দিন, 10 দিন পড়ছে। ও মাই গড। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন করে ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা অ্যান্ড গুড নাইট। মামা গুড নাইট। নো।